এই দিদি, অভির তাহলে আগে গায়ে হলুদটা হয়ে যাক, আবার তো পায়েল দেবাড়ি পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ, না হলে পায়েল দেবাড়ি হলুদ পাঠাতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি ওর গায়ে হলুদটা না করলে তো ওদের বাড়ি তো পাঠাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস তোরা, গায়ে হলুদটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। আবার তো এদিকে শিবিরও গায়ে হলুদ আছে, ওর তো গায়ে হলুদ অনেকক্ষণ আগেই চলে এসেছে। দেখি আমরা অভির গায়ে হলুদটা তাড়াতাড়ি সেরে নিই, তারপরে আবার শিবির গায়ে হলুদটা দিতে হবে। ঠিকই তো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। নাও নাও, এই কি গো, তোমরা একটু তাড়াতাড়ি নাও। ও গায়ে হলুদ তো দেব, কিন্তু তার আগে তো একটু আশীর্বাদ দরকার। মা কোথায় গেল? মা নিশ্চয়ই ভেতরে গিয়ে বসে আছে। এই কেউ একজন গিয়ে মাকে ডেকে আন না রে। রেনু যান একটু মাকে ডেকে আন না, দেখ মা ওখানে বসে আছে। মা না আসলে তো আশীর্বাদ করতে পারবে না, না হলে আমরা গায়ে হলুদ শুরু করতে পারবো না। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। মাসিমা, মাসিমা, ও আপনি এখানে বসে আছেন? আরে এখানে বসে থাকলে হবে? ওদিকে তো অভির গায়ে হলুদ শুরু করতে পারছি না আমরা। কেন রেনু, কি হয়েছে? কি হয়েছে মানে? আপনার ছেলের বিয়ে আর আপনি ওখানে নেই, আশীর্বাদটা কে করবে? চলুন, আশীর্বাদটা না করলে তো আমরা গায়ে হলুদ শুরু করতে পারছি না। আরে চলুন তো, চলুন তো, এখানে বসে আছে চলুন। আর একজন কি শুধু আশীর্বাদ করবেন? ওদিকে তো শিবিরও গায়ে হলুদ হবে, তাকেও তো আশীর্বাদ করতে হবে, দু দুজনকে আশীর্বাদ করতে হবে। আপনার কিন্তু এখনো অনেক বড় দায়িত্ব, চলুন চলুন। আর আপনি এখানে বসে আছেন, বাচ্চাগুলো এখানে খেলা করছে, তো ভাবলাম ওদেরকে এখানে একা একা রেখে যাবো। এই কি রে, তোরা এখানে দাঁড়িয়েছিস কেন? চল ওদিকে, শিবি পিসিমনির কাকায়ের তো গায়ে হলুদ শুরু হয়ে গেল, তাড়াতাড়ি চল রে তোরা। তাই নাকি, শিমি পিসিমনির গায়ে হলুদ শুরু হয়ে গেছে, কাকা এলো তাই। এ মা, আমি ওদের কখন থেকে বলছি, চল চল। এ কি রে, একটু নাচানাচি করতে হবে না, গায়ে হলুদ বলে কথা। এই চল চল, আমরা কিন্তু জলসাতে যাবো। কি রে, এই তোরা যাবি না? চল, যাবো বলে তো কখন থেকে দাঁড়িয়ে আছি, তোরাই তো যাচ্ছিস না, তোরা শুধু এখানে দাঁড়িয়ে আছিস, ভালো লাগছে না। চল না, চল না, চল, গায়ে হলুদে বেশ মজা হবে, চল। সত্যি তাই, তোরা তখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু উল্টো পাল্টা কথা বলছিস, ভালো লাগে? চল একটু বিয়ে বাড়িতে একটু আনন্দ করে যা, একটু নাচানাচি করে যা, আমরা গায়ে হলুদে পরে তো জল সাঁতরে যাবো। আর যা মজা করবো না আমরা, এবার কিন্তু আমরা ভীষণ নাচবো। হ্যাঁ, রাধা পিসিমনির বিয়েতে কিন্তু নাচটা খুব কমই হয়ে গেছিল, এবার কিন্তু বেশি করে নাচবো। হ্যাঁ হ্যাঁ, রাধা পিসিমনির বিয়েতে কিন্তু আমরা নেচেছিলাম ঠিকই, কিন্তু সেরকম ভাবে নাচতে পারিনি। এবার শিমি পিসিমনির বিয়েতে আর রবি কাকার বিয়েতে আমরা অনেক নাচবো, প্রচুর প্রচুর আনন্দ করবো। আর জলসাজে যাওয়ার সময় তো ও যা মজা করবো না, সারা রাস্তা নাচতে নাচতে যাবো। কিন্তু যাবো তো, তোরা কি বুঝতে পারছিস না, এখনো তো পিহু এসে পৌঁছালো না, পিহু না এলে আমরা যাবো কি করে? ও মাসিমনি, পিহু কোথায় গো? পিউকে তো দেখতেই পাচ্ছি না। ও মাসিমনি, পিউ কি গায়ে হলুদের ওখানে আছে গো? আমরা না ওর জন্যই অপেক্ষা করছি। ও, তোরা পিহুর জন্য অপেক্ষা করছিস? পিহু তো ওখানে নেই, পিহু তাহলে গেল কোথায়? এই পিহু, পিহু, কি রে? হ্যাঁ মা। কি রে, তোর জন্য বাইরে সবাই অপেক্ষা করছে, তোর ভেতরে? তাড়াতাড়ি আয় মাসিমা, আপনি চলুন। এই তোরা তাহলে পিউকে নিয়ে আয়। হ্যাঁ, আমি ঠাম্মিকে নিয়ে যাচ্ছি, কারণ ওদিকে তো ঠাম্মি আশীর্বাদ করবে, তোরা কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ হ্যাঁ, চলুন মাসিমা চলুন, তোরা এখানে দাঁড়া, আমি তাড়াতাড়ি পিউকে দেখে আনি। পিহু, পিহু রে। হ্যাঁ মিঠি দিদি, আয়। কি এত দেরি করলি কেন? আয় আয়, দেখেছো আমার কেমন পেছন পেছন আসছে? এই দেখ পিহু চলে এসেছে। কই পিহু কই? এই তো, ওই তো আমাদের পিহু। চল চল চল, আজকে শিমি পিসিমনির কাকাইয়ের বিয়ে, আমাদের কত আনন্দ। হ্যাঁ হ্যাঁ, আজকে অনেক আনন্দ, চলো চলো আমরা শিমি পিসিমনির আর কাকাইয়ের বিয়েতে যাইগা, চলো চলো। মা নিন, আশীর্বাদটা করে নিন, না হলে তো আমরা অভিকে হলুদ মাখাতে পারছি না। বৌদি, তোমাদের একটা কথা বলছি, তোমরা কিন্তু হলুদ কিন্তু বেশি মাখাবে না, সামান্য যেটুকু মাখানো সেটুকুই দেবে। আপনার ছেলে কেমন দেখছেন? বলছে বলছে বেশি করে মাখাতে বারণ করছে, আপনি পারমিশন দিন তো, আজকের দিনে কোনো কথাই শুনবো না অভির। বৌদি, তাহলে কিন্তু আমি হলুদই মাখবো না, এই বলে দিচ্ছি, আমি তাহলে উঠে পড়ছি। এইসব কি অলক্ষণে কথা বলছো তুমি? উঠে পড়বে মানে? আজকে একটা শুভ দিন, গায়ে হলুদ আর কি মাখবো না, মাখতে হবে, সবাই মিলে আজকে তোমাকে হলুদ মাখাবে, বড় ছোট সবাই মিলে। কি বলছো কি বৌদি, তাহলে তো আমি গেলাম আজকে। হ্যাঁ অভি, চুপটি করে বসো, আজকে তোমার কথা কেউ শুনবে না, আজকে তুমি শুধু আমাদের কথা শুনবে, বুঝেছো? কাকাই কাকাই, আমি কিন্তু তোমাকে হলুদ মাখাবো। হ্যাঁ, অনেক প্রচুর মাখিয়ে দেবো, একদম তুমি সারা মুখে আমি হলুদ মাখিয়ে দেবো। ঠিক আছে পিহু, তোমার যত হলুদ মাখাতে ইচ্ছা করে তুমি তাই মাখিও। এই অভি, এইসব কথা একদম বলবি না, আজকে গায়ে হলুদ, ওইসব কথা মুখেও আনতে নেই, বৌদিরা যেভাবে যেমন করে মাখাবে মাখবে, বৌদিরা একটু আনন্দ করবে না? নাও আমি আশীর্বাদটা করে নিই, তারপরে তোমরা যত খুশি অভিকে হলুদ মাখাবে। আর অভি, একদম না, আজকে বড়দের কথা শুনতে হয়। মা, সেটা তুমি ওই কথা বলছো? হ্যাঁ, আমিও এই কথা বলছি, নাও নাও তাড়াতাড়ি এবার বরণটা সেরে নিই।
এবার তোমরাও গায়ে হলুদের কাজটা সেরে দাও, আবার তো শিবির আছে, নাহলে এরপর দেরি হয়ে যাবে। আর অভির গায়ে হলুদটা না দিলে তো আমরা পায়েল দেবারে পাঠাতে পারছি না, একটু তাড়াতাড়ি করো তোমাদের। হ্যাঁ মা, হ্যাঁ। এই অভিকে বেশি করে কিন্তু তোর সঙ্গে হলুদ দিবি। হ্যাঁ হ্যাঁ বৌদি, বেশি করে মাখাও, দাদাকে বেশি করে মাখিও। হ্যাঁ মাখাবো তো বাবা, আজকে এত হলুদ মাখাবো না যেতে পায়েলকে চিনতেই না পারে। ঠিকই, পায়েল যেতে চিনতেই না পারে, ঠিকই বলেছো দিদি, এমন করে হলুদ মাখাবো যেতে পায়েল চিনতেই না পারে। বৌদি অল্প অল্প করে দাও না, এত করে দিচ্ছ কেন? কি অল্প, আজকে দিনে বলেছি না, মা পারমিশন দিয়ে দিয়েছে, কোনো অল্প না। আমি একটু দিই, আমি একটু বেশি করেই দেব, আমি কম দেব না ওবি। বৌদি তোমাদের বলছি একটু অল্প অল্প করে দাও না, এত দিচ্ছ কেন? আস্তে অল্প 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 দাও। কেন আজকে চিনতে পারবে না নাকি? কি যে বলো না তোমরা, অল্প দাও বৌদি, অল্প দাও, বেশি দিও না। এই আজকে দিন আর বলতে নেই, আজকে দিনে হলুদ মাখতে হয় জানো তো। অল্প করে দাও না, আমি মাখবো না তো বলছি না, অল্প করে মাখাও। কাকাই কে আজকে হলুদ মেখে খুব ভালো লাগছে। ও কাকাই, তোমাকে তো আজকে কাকিমা চিনতেই পারবে না, খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে। বাহ মিঠি তো দারুণ কথা বলেছে। বৌদি তোমাদের হলুদ দেওয়া কি শেষ হয়ে গেছে তো? তাহলে আমি কি এখন উঠতে পারবো? হ্যাঁ হ্যাঁ ভাই, তোমার গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে, তোমার গায়ে লাগানো হলুদটাই আবার তো পাইল দেবারে নিয়ে যাওয়া হবে। তুমি এখন ওঠো, সিমির গায়ে হলুদটা হয়ে যাক, তাহলে তোমাদের দুজনকে একসঙ্গে স্নান করিয়ে দেবো। এই দাদা যা, এবার সিমিকে নিয়ে যা, এবার তো সিমির গায়ে হলুদের পালা, যা যা তাড়াতাড়ি যা, দেরি করিস না। হ্যাঁ বৌদি, এই তো যাচ্ছি। রুহি তোমার গালটা তো বেশ পরিষ্কার লাগছে, তোমার এই পরিষ্কার গালে যদি একটুখানি হলুদ মাখাতে পারতাম না, দারুণ লাগতো কিন্তু। ও আপনি সত্যি, যখনই যায় যখনই যেদিকে যায় আপনাকে শুধু পাশে পাই, কেন কি জানি আমার বিরক্তি লাগে, ভালো লাগে না, সব সময় শুধু আপনি আমার পেছনে লাগে। একটু কি আমাকে সুস্থ হয়ে দাঁড়াতে দেবেন না? আপনি যদি ইচ্ছা হলুদ মাখার তাহলে আপনি মাখুন, আমাকে মাখাতে হবে না। তুমি তো রাগ করছো কেন রুহি? আমি তোমার রাগ করার মতো কিছু কথা বলিনি তো। যতবার চেয়েছি কথা বলবো না, সেই আমার পেছনে এসে সেদিক সেদিকে কথা বলবে, ভালো লাগে না। কি হলো কি রুহি, এত রাগ কিসের, কি হয়েছে? দেখো না রে নদী, আমার ভালো লাগে না, আমি যখনই যাই যেখানে যাই সেখানেই শুধু পেছনে এগিয়ে থাকেন, একদম ভালো লাগে না। কেন, তোমার স্বামীকে ভালো লাগে না? হম ভালো লাগে না চাই, আমার একদম ভালো লাগে না। তুমি যতই বলো না কেন যে আমাকে ভালো লাগে না, আমি কিন্তু জানি ওটা তোমার মনের কথা নয়। উফ আপনি একটু চুপ করবেন কেন, তখন বলতে তখন থেকে বকবক করে যাচ্ছেন। আমার এসব হলুদ হলুদ মাখতে ভালো লাগে না, গায়েহলুদের সময় তুমি কি হলুদ মাখবে না? সে তখন দেখা যাবে, আমি এখন বিয়েই করবো না। তুমি যদি বিয়ে না করো তাহলে আমি কতদিন আইব্রো হয়ে বসে থাকবো? রেনুদি কেমন উল্টো পাল্টা কথা বলে, আমি কাউকে বিয়ে করবো নাকি? আপনি কি করে ভাবলেন যে আপনাকে আমি বিয়ে করবো? আপনাকে আমার ভালোই লাগে না। ও তাই বুঝি? হ্যাঁ আপনাকে আমার ভালো লাগে না, আমি যাকে বিয়ে করবো সে খুব সুন্দর হবে, হ্যান্ডসাম হবে, আপনার মতো নয়, বুঝেছেন মশাই? দেখুন দেখুন এক্ষুনি সিমি দিয়ে গায়ে হলুদ হবে, দেখুন। ঠিক আছে দেখা যাবে তাহলে। সত্যি এদের দুজনকে না বেশ মানিয়েছে, এদের দুজনের ঝগড়া মনে হচ্ছে আর কমবে না। ওয়াও আমাদের সিমিকে কত সুন্দর লাগছে, যাও সিমি ওখানে বসে পড়ো। হ্যাঁ যা সিমি ওখানে বসে পড়। সিমি তোমার আশীর্বাদটা করে তারপরে তোমাকে হলুদ মাখানো হবে। না এবার সবাই হলুদ মাখাও সিমিকে। সিমি আজকে কোনো নানা করবি না, আজকে কিন্তু হলুদ মাখতেই হবে, মনে আছে তো আমার বিয়ের সময় কিছু তেই হলুদ মাখছিলিস না? না আমি মাখবো না, না আমি মাখবো না। আর দেবদার তোমাকে মাখিয়ে দিয়েছিল তাই না? এই দেবদার হলুদে আজকে তোমাকে মাখতে হচ্ছে। এই সিমিকে বেশি করে হলুদ মাখাবে। হ্যাঁ হ্যাঁ সিমিকে ছাড়বি না একদম, আমিও সিমি পিসিকে মাখাবো। হ্যাঁ তোমরা সবাই মাখাবে। দেখি সিমি বৌদি অল্প, এই আজকে দিনে একদম না। আমাকে হলুদ মাখাবে? আচ্ছা ঠিক আছে মাখাও। হ্যাঁ খুব ভালো তুমি। আমিও মাখাবো, আমিও মাখাবো পিসিমণিকে, আমিও মাখাবো।
ঠিক আছে, তোমরাই সবাই আমাকে একটু একটু করে হলুদ মাখাও। হ্যাঁ, এতেই আমরা অনেক খুশি, তোমাকে আমরা হলুদ মাখাবো, কি মজা। হলুদ মেখে কত ভালো লাগছে। সবাই যখন মাখাচ্ছে, আমি একটু মাখাই পিসিমণিকে। শিমি পিসিমণি, খুব মিষ্টি লাগছে তোমাকে দেখতে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখো আগামীকাল বিয়ের ভিডিও, জমজমাট ভিডিওর পর্ব নিয়ে। তো চলো আজকের মধ্যে তাহলে টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।